আত্মক বদনামী করলে মহারাষ্ট্রের এজন বিধায়কে অসমৰ মানুহে কুকুর খাই বলে বিধানসভাত মন্তব্য করে প্রহার জনশক্তি পার্টির মুরব্বী বাসুকাটুয়ে এটা এক চাঞ্চল্যর সৃষ্টি করেছে। বিধায়কজনের কাণ্ডর এই ধিক্কার গঞ্জনা দিছে প্রকৃতিপ্রেমী দল সংগঠনে। যেভাবে রাস্তাওর আয় তেভাবে উচলা আর আসাম মধ্যে নিউন টাকা আসাম মধ্যে ইয়া কুত্রিয়ালা কিম্মত অধ্যক্ষ মহোদয় কিমান হে আট আট নয় নয় হাজার আলে বিক্ত অসমক বদনামি করেছে মহারাষ্ট্রর বিধায়কে আর আসাম মধ্যে নিউন টাকা আসাম মধ্যে ইয়া কুত্রিয়ালা কিম্মত অধ্যক্ষ মহোদয় মহারাষ্ট্র বিধানসভাত এগারী বিধায়কে কলে অসমর মানুহে কুকুর খায় যে ইকড়ে বোকড়ে খাতা তসে তিকড়ে কুতরে খাতা বাতর কুকুরটু খায়েই নাপালে আট ন হাজার টাকাত কিনিও কুকুর খায় আর আসাম মধ্যে নিউন টাকা আসাম মধ্যে ইয়া কুতরিয়ালা কিম্মত অধ্যক্ষ মহোদয় কিমান হে আট আট নয় নয় হাজার আলে বিকত নাইতার মাহিতি ঘ্যা মাজাকড়ে যে মাহিতি আহে নিজের মন্তব্য বিশ্বাসযোগ্যক উপস্থাপন করবলৈ গৈ মহারাষ্ট্রর বিধায়কগৰাকীয়ে কলে মই অসমত থাকোতে নিজ চকুরে দেখেছো অসমীয়াই কুকুর খোৱা কিমান হে আট আট নয় নয় হাজার আলে বিকত নাইতার মাহিতি ঘ্যা মাজাকড়ে যে মাহিতি আহে আমি গুয়াহাটিলে যাওন আলো তেওয়া তিথ বিচারল যে ইকড়ে বোকড়ে খাতা তসে তিকড়ে কুতরে খাতা মহারাষ্ট্র বিধানসভাত অসম তথা অসমীয়ার বিরুদ্ধে এই মন্তব্য করা বিধায়কগৰাকী প্রহার জনশক্তি পার্টির মুরব্বী বাসুকাডু। মহারাষ্ট্র বিধানসভাত বাতর কুকুর সম্পর্কে চলিছিল আজব আলোচনা। মহারাষ্ট্রর বাতর কুকুরে দুর্ভোগ ভোগাইছে সাধারণ নাগরিকক। বাতর কুকুরৰ পৰা পৰিত্ৰাণ পোৱাৰ উপায় সম্পর্কে আলোচনা চলিছিল বিধানসভাত। তার মাজতে বাসুকাডুয়ে করিলে আপত্তিজনক মন্তব্য। মহারাষ্ট্রর পৰা বাতর কুকুর অসমলৈ সরবরাহ করার পরামর্শ প্রহার জনশক্তি পার্টির মুরব্বী বাসুকাডুর। যেভাবে রাস্তাওর আয় তেভাবে উচলা আর আসাম মধ্যে নিউন টাকা আসাম মধ্যে ইয়া কুত্রিয়ালা কিম্মত অধ্যক্ষ মহোদয় কিমান হে আট আট নয় নয় হাজার আলে বিকত নাইতার মাহিতি ঘ্যা মাজাকড়ে যে মাহিতি আহে আমি গুয়াহাটিলে যাওন আলো তেওয়া তিথ বিচারল যে ইকড়ে বোকড়ে খাতা তসে তিকড়ে কুতরে খাতা অধ্যক্ষ মহোদয় মানুষ তিথল্যা ব্যাপারালা বলাউন তুমি যার এর উপায়োজনা কেলি তর অধ্যক্ষ মহোদয় একা দিবসাত তোড়গা নিকত। বাতর কুকুরে সৃষ্টি করা সমস্যার পর পরিত্রাণ পাবলৈ অসমলৈ কুকুর সরবরাহর পরামর্শ দিছে বাসুকাডুয়ে। মহারাষ্ট্রর নতুন সরকার গঠনের পূর্বে গুয়াহাটীত বাহর পাতি থাকা সময়ত অসমৰ মানুহে খাবলৈ হাজার হাজার টাকাত কুকুর কিনা নিজে দেখা বলেও বিধানসভাত মন্তব্য করলে বাসুকাডুয়ে। অসমৰ মানুহে কুকুরের মাংস খায় বলে দিয়া মন্তব্যর পিছতে বিধায়কগৰাকীৰ বিৰুদ্ধে জাঙুৰ খাই উঠিছে প্ৰকৃতিপ্ৰেমী সংগঠনসমূহৰ লগতে ৰাজনৈতিক নেতাও। বিধায়ক শ্ৰীমানালীয়ে কলে অসমে আতিথ্য দিয়া মহাৰাষ্ট্ৰৰ বিধায়কে কৰা এনে মন্তব্যৰ উত্তৰ দিয়ক মুখ্যমন্ত্ৰীয়ে। গোটেই উত্তৰ পূৰ্বাঞ্চলক সাংঘাতিক ধৰণে অপমানিত, তাৰ উত্তৰটো আপোনালোকে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে সোধক। তেখেতৰ আলহী আছিলে, তেখেতে ইমান তেওঁলোকক মানে আলপৈচান ধৰিলে, তেওঁ খুৱাই বুৱাই আলপৈচান ধৰি পঠিয়ালে। এতিয়া অসমৰ মানুহক কুকুৰ খোৱা বুলি গোটেই বিশ্বত বেজ্যোতি কৰিলে। এতিয়া মই কি কওঁ আৰু মুখ্যমন্ত্ৰী মহোদয়ক সোধক। খাদ্যৰ বাবে মহাৰাষ্ট্ৰৰ পৰা বাতৰ কুকুৰ অসমলৈ সৰবৰাহ কৰাৰ পৰামৰ্শটো তীব্ৰ আপত্তি দৰ্শাইছে প্ৰকৃতিপ্ৰেমীয়ে। এইটো এটা ডাঙৰ অপমান, আমাৰ গোটেই অসমীয়া জাতিটোক অপমান কৰিছে। তেওঁ যিটো কথা কৈছে বিধানসভাৰ মজিয়াত কৈছে, যিটো জেগা আমি সাধাৰণতে এটা পুণ্যভূমি বুলি ভাবোঁ, সেই বিধানসভাৰ মজিয়াত ইমান ডাঙৰ এটা কথা ক'বলৈ তেখেতে সাহস কেনেকে পালে? তেখেতে জানেনে নাই যে কুকুৰটো খাদ্য তালিকাত নাহে? মিনিষ্ট্ৰীৰ মতে যিখন খাদ্য তালিকা আছে তাত কুকুৰৰ মাংসটো নহয়, গতিকে তেওঁ পঠিয়াই খোৱাবৰ কাৰণে কোন হয়? যাতে ইকড়ে বোকড়ে খাতা তাতে তিকড়ে কুতরে খাতা। একে সময়তে মহাৰাষ্ট্ৰৰ এইগৰাকী বিধায়কে নিজেই উদঙাইছে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বিষয়ে থকা নিজৰ জ্ঞানৰ সম্ভাৰ। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।